Hello everyone, welcome back to my channel. Kase dure jei jekhan theke amar ajker ei video ti dekhtechen sobaike janai assalamu alaikum wa rahmatullah. Asha kori poribarer sobaike niye onek bhalo achen alhamdulillah. Amrao onek onek bhalo achi apnader duar bhalobashay. যদিও এতদিন অনেক অনেক অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে আমি ক্লিয়ারলি ভয়েসটা দিতে পারতেছি। এতদিন আমার গলার আওয়াজটা একদম বসেছিল, তো যার কারণে অনেক ভিডিওতে আমি কথা বলতে পারি নাই। তো আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি আগের তুলনায়। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার অসুস্থতার কথা শুনে অনেক দোয়া করেছিলেন আর আমার কি হলো জানতে চেয়েছিলেন। আসলে আমার এত বেশি সর্দি কাশি ছিল এবার, যার কারণে আমার বয়সটা একদমই আসে নাই, একদম কথা বলতে পারি নাই আমি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এখন যেহেতু সুস্থ, তো আপনাদের জন্যই আজকের ভয়েসটি দিয়ে দিলাম সবার উদ্দেশ্যে। তো আসলে আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম আমরা মেরিনা মল কেরেপুরে কেনই আসলাম। তো আসলাম আসলে ল্যাপটপ নেবার উদ্দেশ্যে। তো ল্যাপটপ আসলে নেওয়া হলো, বাট আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আমি এত বেশি অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে। তো ল্যাপটপ নিয়ে নিলাম, সাথে আমার ছেলে ওর খেলনাও নিয়ে নিল একটা। তো আপনারা দেখতে থাকুন আর আজকের ভিডিওটি কার কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা কেনাকাটা শেষ করে বাইরে বের হয়ে গেলাম। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব, আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আর যারা সব সময় সাপোর্ট করে যান তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টের কারণে কিন্তু এতটুকু আশা। তো সব সময় পাশে থাকবেন। এটা হচ্ছে আবুধাবির লাস্ট একদম এই মেরিনা মলটাই, এরপরে হচ্ছে সাগর। আমরা বের হয়ে গেলাম পার্কিং থেকে। আর এখানকার বিল্ডিং এর কথা আর কি বলবো, প্রতিবারের মতোই কিন্তু সুন্দর, বলতেই থাকবো আমি। আপনাদের কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানকার বিল্ডিংগুলো যতবার দেখি কিন্তু আমি ততবারই ভিডিও করে নিই একটু একটু করে, এতই সুন্দর লাগে। আপনারা সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কতক্ষণে আমরা বাসায় পৌঁছাই। আপনারা সবাই আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন। এতদিন সিলেটে বন্যা ছিল বেশি, আর গতকাল থেকে কিন্তু আমাদের চিটাগংয়ে অনবরত বৃষ্টি হচ্ছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই নিরাপদে থাকবেন। আমার কিন্তু এখানে রাতের বেলায় বেশি ভালো লাগে, এক একটা বিল্ডিংয়ে কিন্তু এক এক ধরনের লাইটিং করে, দেখতে অনেক অনেক সুন্দর লাগে। দিনের বেলা তো আসলে লাইটিং দেখা যায় না, তো
তো রাতের বেলায় কিন্তু বেশি ভালো লাগে। তো আপনাদের কার কীরকম লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু কেন জানি আপনাদের লাইকটা দিতে ইচ্ছা করে না, তো আপনারা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি দেখা শুরু করবেন। এই তো এক পাশে সাগর আর এক পাশে বিল্ডিং, অনেক অনেক সুন্দর আবুধাবি সিটি। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনাদের কিরকম লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। চলে আসলাম আমাদের বাসায় আর আমরা এসারের এই ল্যাপটপটি নিলাম। তো আমি ট্রাই করলাম আনবক্সিং করার জন্য, বাট আমার দ্বারা এসব হয় না। তো ছেলেকে বললাম তুমি আনবক্সিং করে দাও আমাকে, যেহেতু তুমি এগুলাতে অনেক এক্সপার্ট। তো ছেলে আনবক্সিং করতেছে। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ওরা যেন সব সময় সুস্থ সবল থাকতে পারে আর ওদের পড়ালেখা যেন ভালোভাবে চালিয়ে নেয়। তো আর একটা কথা না বললেই নয়, এই ল্যাপটপটি আসলে আমার ম্যারেজের গিফট ছিল। এটা তো আমাদের একটা ছিল, তো এটা আমার বড় মেয়ে ওর পড়ার জন্য বাইরের দেশে নিয়ে গেছে, ওই কারণে আমার একটা প্রয়োজন ছিল ল্যাপটপের, সে কারণে ম্যারেজ ডে হিসাবে আমার হাজব্যান্ড আমাকে গিফট দিল। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমার হাজব্যান্ডের জন্য। ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।